আগামী 5 তারিখ পর্যন্ত বিয়ে করা যাবে না আর এই নিষেধাজ্ঞা জারি করলো নবান্ন মাসটা পৌষ মাস এই সময় সামাজিকভাবে কেউ বিয়ে করেন না কিন্তু অনেকেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তবে নবান্ন বলছে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রি বিয়েও বন্ধ করার কথা বলে নোটিশ দিয়েছে নবান্ন পশ্চিমবঙ্গের বিবাহ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সূত্র বলছে মাত্র 2 থেকে 4 এই তারিখের মধ্যে 1000 রেজিস্ট্রি বিয়ের আর্জি জমা পড়ে কিন্তু সরকারের এই নির্দেশিকার পর তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আসলে যে অনলাইন পোর্টালের মধ্যেই রেজিস্ট্রির কাজ করা হয় তার রক্ষণাবেক্ষণের কাজ চলবে 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত আর তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে 2019 সাল থেকে বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা থেকে শুরু করে রেজিস্ট্রেশনের এই পুরো প্রক্রিয়াটাই হয় অনলাইন পোর্টালের মাধ্যমে তাই এই সাইটের রক্ষণাবেক্ষণও খুব দরকার পোর্টাল যে বন্ধ থাকবে তা নিয়েও নোটিশ দেওয়া হয়েছিল তবে অনেকেরই প্ল্যানিং ছিল বিয়ে করার তাই সরকারের তরফে আচমকা এই সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই সূত্র বলছে 2019 সালে চালু হওয়া এই পোর্টালে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিত মাঝে মধ্যে প্রতিদিনই 3 থেকে 4 ঘন্টা করে পোর্টাল বন্ধ রেখে কাজ করা হয় তবে কখনো 4 দিনের জন্য পোর্টাল বন্ধ থাকেনি এর আগে 2022 সালের 1 নভেম্বর থেকে বিয়ের রেজিস্ট্রির জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ চালু করা হয়েছে তবে প্রযুক্তিগত সমস্যার জন্য অনেকেরই আঙুলের ছাপ মেলে না অনেক ক্ষেত্রে তো আধিকারিকদেরও আঙুলের ছাপ মেলে না এই রক্ষণাবেক্ষণের ফলে এই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে তবে যারা এই সময় বিয়ের প্ল্যানিং করবেন ভেবেছিলেন তারা যে বিপাকে পড়বেন সেটাও মেনে নিয়েছে সরকার আসুন দেখি আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ কি প্রতিবেদন তুলে ধরল পৌষ মাসে এমনি কোনো ভালো কাজ করা যায় না তার মধ্যে বিয়ে যদি হয় সেটা একবারে নয় কিন্তু রেজিস্ট্রার অফ ম্যারেজ তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে ও তাতে জানানো হয়েছে যে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত কোনো রকমই ম্যারেজ রেজিস্টার করা যাবে না কারণ এই ম্যারেজ রেজিস্টার যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল এখন আপডেট করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই কারণে এই নির্দেশ জারি করা হয়েছে যাতে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত কোনো রকম নতুনভাবে যে ম্যারেজ রয়েছে সেই ম্যারেজ রেজিস্টার করা যাবে না আর এই নিয়ে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম তারা যেটা জানিয়েছেন যে বিয়ের আগে অনেক দিন আগে থেকে তারা প্রস্তুতি নেন ও তারা এই ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে তারা রেজিস্ট্রি করার জন্য আবেদন করেন কিন্তু সেই আবেদন এখন এইবার অনলাইন পোর্টাল মাধ্যমে করা হচ্ছে আর সেই ক্ষেত্রে এই নতুন পোর্টালকে আপডেট করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই কারণেই 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পৌষ মাসে এই 5 দিন প্রায় ম্যারেজ রেজিস্ট্রি বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা আজ তক বাংলা তাহলে আগামী 5 তারিখ পর্যন্ত বিয়ে করা যাচ্ছে না যারা ভেবেছিলেন যে এর মধ্যেই এই কাজটা সেরে ফেলবেন তাদের কাছে কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগছে না আর এই নিষেধাজ্ঞাটা জারি করেছে নবান্ন মাসটা পৌষ মাস এই সময় সামাজিকভাবে কেউ বিয়ে করেন না কিন্তু অনেকেই রেজিস্ট্রি করে বিয়েটা সেরে রাখেন তাই নবান্ন বলছে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রি বিয়েও বন্ধ করার কথা বলে নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গের বিবাহ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সূত্র বলছে 2 থেকে 4 এই তারিখের মধ্যে 1000 রেজিস্ট্রি বিয়ের আর্জি জমা পড়ে কিন্তু সরকারের এই নির্দেশিকার পর তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আসলে যে অনলাইন পোর্টালের মধ্যে রেজিস্ট্রির কাজ করা হয় তার রক্ষণাবেক্ষণের যুগ চলবে 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত সেই রক্ষণাবেক্ষণের কাজ চলবে আর তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে 2019 সাল থেকে বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা থেকে শুরু করে রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটাই হয় এই অনলাইন পোর্টালের মাধ্যমে তাই এই সাইটের রক্ষণাবেক্ষণও খুব দরকার পোর্টাল যে বন্ধ থাকবে সেই নিয়েও নোটিশ দেওয়া হয়েছিল তবে অনেকেরই প্ল্যানিং ছিল বিয়ে করার তাই সরকারের বিরুদ্ধে বা সরকারের তরফে দেওয়া এই যে এই সিদ্ধান্ত সেটা নিয়ে কিন্তু অনেকেই উষ্মা প্রকাশ করছেন অনেকেই বিপাকে পড়েছেন সূত্র বলছে 2019 সালে চালু হওয়া এই পোর্টালে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিত মাঝে মধ্যে প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা করে পোর্টাল বন্ধ রেখে কাজ করা হয় তবে কখনো 4 দিনের জন্য পোর্টাল এর আগে বন্ধ থাকেনি
এরকম আরো অনেক আপডেট পেতে আজ তক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই ফলো করুন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।